ওরে বাবা রে, পিঠের কথা শুনলেই আমার হয়ে যাচ্ছে আপাতত। নো পিঠে, পিঠেকে আমি টাটা বাবার করে দিয়েছি, স্ট্রাইক পিঠে এখন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোম মেকার মৌটুসি। তো আজকে ভীষণ হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর আমার তো আজকে ভীষণ ঠান্ডা লাগছে। দেব বলছে কি ব্যাপার, তোমার আজকে একটু বেশি ঠান্ডা লাগছে, জানি না কেন, কিন্তু আমার সত্যি আজকে খুব ঠান্ডা লাগছে। তো আজকে সানডে, তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকে সানডেটা তোমাদের খুব ভালো কাটুক, আজকে সবার ছুটির দিন, তো আরাম করার দিন, তাই না? তাই জন্য আরাম করার দিন। আমি অনেক দেরি করেই ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই মামতো চলে এসেছে, ওর মানে গানের দিদি এসেছিলো, গান করি আপাতত, তখন চলে গেছে। এখন আপাতত পুরো ঘর ফাঁকা আর আমি একা ঘরে, কারণ নীল আর মাম দুজনেই ওর বাবার সাথে চলে গেছে গ্রামের বাড়িতে। তো আজকে নীল বায়নাক্কা করলো যে ড্রয়িংয়ে যাবে না, আর মামেরও গানের ক্লাস হয়ে গেল, তো দুজনেই চলে গেছে গ্রামের বাড়িতে একটু ঘুরতে, আর আমি এখন রান্না করছি। তো ব্লগটা এখন থেকে শুরু করছি, চলো। সেহেতু আজকে ঠান্ডা, আর পুরো যা ঠান্ডায় না, আজকে আমি পুরো জমে গেছি, মানে কোনো কাজ বাজ করতে আমার একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে জলই হাঁটতে ইচ্ছে করছে না, চুপ করে বসে থাকি। তাই জন্য আজকে অনেক দেরি হয়ে গেল, আর সকালবেলা উঠেই রুটি আর তরকারি বানিয়ে ফেলেছি। আজকে আর পিঠে খেতে ইচ্ছে করছে না, মুখ এমন হয়ে গেছে না, মনে হচ্ছে একদম ঝালঝাল কিছু খেতে। তাই জন্য সকালবেলা উঠেই রুটি আর তরকারি করে ফেলেছি। মাম আর দেব আর সোনা মানে নীল সবাই খেয়ে চলে গেছে, চলো এখন আমি কিচেনে যাচ্ছি, আর রান্না রান্না অলরেডি হচ্ছে, চলো কিচেনে যাই। এত ঠান্ডা লাগছে, দেখো সব জানলাগুলোই না বন্ধ করে রেখে দিয়েছি, সব জানলাগুলোই বন্ধ আর খুলিনি। তো হাওয়া আসছে, সব বন্ধ, শুধু এই কিচেনের এখানে গ্যাসের সামনের এটা খুলে রেখেছি, আর এই যে মাংস রান্না হচ্ছে, মাংসটা না আজকে কষা কষা করবো, কষা কষা আর একটু ঝালঝাল করবো, এত মিষ্টি খেয়ে আর ভালো লাগছে না। তাই জন্য মামও বলছে, মা একটু কষা কষা করে করো তো। আর এখানে ভাত হচ্ছে, আর এই রুটি করে, আর এরা তো চলে গেছে, সব বাসনপত্রগুলো এখন মাজতে হবে, সব পড়ে রয়েছে। চিকেন রেডি হয়ে গেছে, একদম অল্প ঝোল দিয়ে আর একটু ঝালঝাল করেছি, হয়ে গেছে। চলো, ভাত হয়ে গেছে, ভাত ওখানে গড়া দিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো চলো, আজকে আমি রান্না করেছি, দেখো আজকে রান্না কিছুই করিনি, ডাল আর পেঁয়াজ কেটে আলু ভাজা করেছি, আর এই যে এটা হচ্ছে কালকেকারের মাছের মাথা দিয়ে মুগ ডালটা বেঁচেছিল, বার করেছি, গরম করে দেবো খাওয়ার সময়। এই যে পেঁয়াজ কেটে আলু ভাজা, আর এখানে আছে মুসুর ডাল। তো দেব আর নীল খাবে মুসুর ডালটা, আর আমি আর মাম মাছের মাথা দিয়ে মুগ ডালটা খাবো, কারণ দেব বাসি জিনিস খেতে পছন্দ করে না। তো চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান টান করে নেওয়া যাক, আর স্নান টান করতে করতেই ওরা আপাতত চলে আসবে। এখন 1:30 বাজে, স্নান করবো, পুজো করবো, এইসব করতে করতে ওরা চলে আসবে। তো চলো টাটা আপাতত। তোমাদের নিশ্চয়ই লাঞ্চ হয়ে গেছে, এতক্ষণে 3:00 বাজে, আমার এখনও হয়নি, কারণ গ্রাম থেকে এখনও নীল মা আমার দেব এখনও ফেরেনি, আর বাচ্চারা তো একবার ওখানে গেলে না, পুরনো ছোটোবেলার সব বন্ধু বান্ধব না, আসতেই চায় না। তো ফোন করলাম, বললো যে জাস্ট এখন বেরোচ্ছে, এখন মানে লক ঠক করবে, আর মানে হয় ওই বাড়ি থেকে আসা মানে তো বুঝতেই পারছো থাকা হয় না, অনেক লক্স করতে হয়, তো অনেকটা দেরি হবে। আর ওই দেখো পেছনে দেখো খাঁচাগুলো দেখতে পাচ্ছ, সেদিনকে দেখাচ্ছিলাম পাখিটা মনিদের বাড়ি বলি না, নীল যাকে মনি বলে ডাকে, অনেক দেখো কত বড় খাঁচা করে রেখেছে, অনেক পায়রা, কত রকমের পাখি আছে, ওরা খুব ভালোবাসে, ওই বাড়ির দাদা ভাইটা না খুব পাখি ভালোবাসে, অনেক পাখি পোষে। তো চলো, অনেক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম, রোদ্দুর খাচ্ছিলাম, কী আর করবো, ভিডিও করতে করতে না পাশের বাড়ির দিদি ভাইটা এসে গেছিলো, তো ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। আর কি হাওয়া দেখো, প্রচণ্ড হাওয়া, চলো রোদ্দুরও চলে গেছে, নিচে যাই বরঞ্চ স্যালাডগুলো কেটে রাখি, খিদে পেয়ে যাবে ওদের আস্তে আস্তে। দেবকে ফোন করলাম, তো দেব বলছে অনেক দেরি, তুমি খেয়ে নাও, একা একা খাওয়া যায় বলো, একা একা ভালো লাগে, দেব নেই, বাচ্চারা নেই, আমি একা একা খেয়ে নেবো, কেমন একটা লাগে, সানডে মানেই সবাই একসঙ্গে একটু খাই, না হলে তো আলাদা আলাদাই খাওয়া হয়, দেব বাড়ি থাকে না,
তো চলো এখন স্যালাডগুলো কাটবো। ফ্রিজ থেকে না ফলগুলো বার করে নিয়ে এসেছি আমি, না ফ্রিজেই ফলগুলো রেখে দিই, কারণ দেব তো একবারে যখন আনে একটু সব একবারে নিয়ে আসে ফলগুলো, আর এতদিন ধরে যদি ফলগুলো বাইরে রাখবো না তাহলে না লেবুগুলো দেখতে মনে হবে ভালো সুন্দর ফ্রেশ, কিন্তু কিছুদিন পরে যখন খাবো 2-3 দিন পরে ভেতরে দেখবো একদম মানে কেমন সবুজ সবুজ ছাতা পড়ে গেছে, তাই জন্য এখন আর বাইরে রাখি না, একটা দুটো হয়তো বাইরে রাখি কিন্তু বেশি সব কটা টোটাল ফলটা আমি ফ্রিজেই রেখে দিই। এই যে এখন বার করে জলে ভিজিয়ে রাখলাম, কারণ ঠান্ডা তো, ঠান্ডাটা একটু কেটে যাবে, আর আপেলটা না একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, আপেলের টেস্টটা বেশি ভালো লাগে আমার মনে হয় ঠান্ডা ঠান্ডা খেলে। চলো হয়ে গেল, এখন তো আর কি করবো, আসা পর্যন্ত সব ইউটিউব ফ্রেন্ডসদের ভিডিওগুলো দেখি। আরে দেখো একটা বোতল দেখে যাচ্ছে ওখানটায়, এটা কি বলো তো, এটা কিন্তু তেল নয়, এটা হচ্ছে নলেন গুড়। সেই একবার ভিডিওতে কয়েকদিন আগে দেব খাচ্ছিল রস, তো ওই খেজুরালাটা মানে ওই কাকুটা বলেছিল যে আসলে নলেন গুড় দেবে, তো এই দেখো দিয়ে গেছে, উনি নিজে বানিয়েছে বাড়িতে, নলেন গুড়টা দিয়ে গেছে, জানি না কেমন হবে যাই হোক দিয়ে গেছে। সানডে আসবে বলেছিল, আজকে সানডে ঠিক মনে আছে ওনার, ঠিক সানডে করে এসে দিয়ে গেছে। ভাজা পিঠে মাঝে মাঝে একটা একটা করে খেলে পিঠে ভালো লাগে, কিন্তু ডিনারে পিঠে ব্রেকফাস্টে পিঠে মানে এক থালা করে পিঠে খেতে ভালো লাগে, তো এখন খিদে পেয়েছে একটা ভাজা পিঠে খাচ্ছি। তো চলো আপাতত বন্ধ করে দিচ্ছি ক্যামেরাটা, পিঠেটা খাই আর ভিডিও দেখি বসে বসে। মেরেছে ধাক্কা একদম আমার সামনে দিয়ে গড়ে গড়ে রাস্তাতে ছিটকে চলে যায়, সিনেমা যে দেখায় ওই রকম একদম দৃশ্য একদম সামনে, না না বলে একটু দূর, আমরা তো এইদিকে আছি ওই দিক দিকে না না, যে যে স্ত্রী ছেড়ে চলে গেল হাত পা ছড়ে পড়ে গেছে এরকম হয়েছে, এই শোনাই নেমে আয়, আর ওই যে রাস্তা পার হচ্ছে ওদের হাত পা ধো, হাত পা ধুয়ে ফ্রি তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত পা ধুই আয়, খিদে পেয়েছে না তো দেবরা এক্ষুনি বাড়ি আসলো, আস্তে আস্তে রাস্তার মধ্যে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখেছে, এই বাইকের একটা মহা সমস্যা যখন তখন অ্যাক্সিডেন্ট। তো চলো ভাত বেড়ে এখন খেয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন চা বানাচ্ছি, আজকে তো অনেক দেরি করে খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়েছিলাম, আর মানে টিভিটা চলছিল আর টিভি দেখতে দেখতে এত শুয়ে পড়েছি না, উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, 8টার সময় উঠেছি। আচ্ছা খেয়ে দিয়েই তো শোয়া যায় না, খেয়ে দিয়ে সমস্ত মানে গোছাগুছি করতে করতে তারপরে একটু ছাদে গিয়ে জামাকাপড় তোলা তুলি এই সমস্ত করে করে যখন কম্বলের নিচে বসলাম না আরাম করে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছি, কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। এবার ঘুম থেকে উঠে বাবা এসেছে চা করছে, বাবা এসেছে হচ্ছে ভাইয়ের জন্য পিঠে বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি, 3 দিন ধরে পিঠে হলো, ভাই একদিনও আসার সময় পাইনি, তো যা যা পিঠে বানিয়েছি সব কিছু রেখে দিয়েছি ওর জন্য ফ্রিজের মধ্যে বক্সে করে করে প্যাক করে, তো আজকেও আসতে পারবে না, ভাবলাম মানে আজকে আসবে, আর ও যা কাজ করে না ও তো ফ্যাশন ডিজাইনার, আজকে এখানে কাকে ওখানে ওর কোনো ঠিক নেই, তো ও 3 দিন ধরে কলকাতাতে ছিল, কলকাতাতে ওর একটা ফ্ল্যাট বুক করা আছে মানে ওটা রেন্টে থাকে, এখানে বাড়িতেই থাকে, ওর কোনো কোনো সময় কাজ হলে ওই ফ্ল্যাটে গিয়ে উঠে পড়ে, আর ওখানে রাত্রের মানে 1-2 দিনের যেরকম দরকার সেরকম থেকে তারপর চলে আসে, তো এই 3 দিন ধরে ওখানেই ছিল আসতে পারেনি, আজকে বাবাকে বলছে যে আস্তে আস্তে অনেক রাত হবে দিদির বাড়ির থেকে সমস্ত পিঠেগুলো নিয়ে আসো রাত্রিবেলা এসে খাবে, তাই জন্য বাবা এসেছে পিঠে নিতে,
আর আমাদের বাড়ির থেকে বাপের মানে আমার এই বাড়ি থেকে বাপের বাড়ি বেশি দূরে না, বাবা তো সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে চলে আসে ফুট করে। তাই এসেছে এখন পিঠেগুলো নিয়ে যাবে ভাবলাম। তা ভাই তো এই একটা সুযোগে মানে কোনো একটা সুযোগেও আসে, এমনিতে তো আসতে চায় না, আজকেও আসলো না, কী আর করবো আর না আসলে, সবাই বিজি, যার যার লাইফে সে সে বিজি, জোর করে তো কিছু হয় না। যাই হোক আমি পিঠে করে রেখে দিয়েছি, দিদি বলে কথা, চলো পিঠেগুলো বার করে নিই সব। চা বানানো হয়ে গেছে, চাটাকে একটু ঢেকে রাখি, মানে ভালোভাবে ঢেকে রাখবো, আর বিস্কুটটা বিস্কুটগুলো শেষ হয়ে গেছে, বিস্কিটটা ঢেলে নিই, এখনই ঢেলে নিচ্ছি, কারণ সকালবেলা সকালবেলাতে বিস্কিট লাগবে, আর সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, কালকে আবার মানডে, মানডে মানে হচ্ছে অফিস, সকালবেলা উঠে এই সমস্ত একটা বিস্কুটটা ঢেলে রাখছি না, এটাও মনে হচ্ছে আমার কাছে অনেক কাজ এগিয়ে রাখা আর কি। চলো চা হয়ে গেছে, এখন চাটা আগে ঢেলে দিয়ে দিই ওদেরকে, তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলছি, ঠিক আছে। এই যে আমার বাবার কাপ, আর বাবা খুব অল্প চা খায়, দেখো কত ছোট কাপটা, বেশি চা দিলে খাবেই না। আর এই যে দেবের কাপ, মানে 3-1 হচ্ছে আমার বাবার কাপ। তো ওপরে গিয়ে আমি আর ওপরে যাচ্ছি না, পিঠেগুলো বার করতে হবে, এদের চাটা দিয়ে আসছি, ঠিক আছে। তো এই যে ভাইয়ের পিঠে, এটাতে আছে পাটিসাপটা, এটাতে দুধপুলি, আর এটাতে হচ্ছে দুধ আজকে, আজকে পিঠেটাকে দুধে ভিজানো হয়েছে, তিন রকমের পিঠে, আর ভাজা পিঠে আছে ওটাকেও বার করছি, আর এই যে ভাজা পিঠেটার মধ্যে রেখেছি, এই যে চার রকমের পিঠে প্যাক করে রেখেছি। আর এটা পিঠে নয়, এটা আবার আরও সমস্যা, দেখো না, দিয়ে বাবার বাইরে হাঁটতে গেছে, ও ইভিনিংয়ে যায় হাঁটতে, আবার এর মধ্যে ওই মানে দোকানে বানানো যেই মাখা সন্দেশগুলো আছে নিয়ে এসেছে, বলছে যে এটা দিয়ে এখন পাটিসাপটা বানাতে। আমি বলছি একদম না, আমার আর তিন দিন ধরে পিঠে বানাতে বানাতে আমার আর একদম ভালো লাগছে না, আজকে আর পিঠে নয়, কারণ পিঠে খেয়ে খেয়ে পুরো একদম অরুচি হয়ে গেছে, আর পিঠে নয়, দেখো মাখা সন্দেশ নিয়ে এসেছে, দেখা যাচ্ছে, আজকে আর বানাবো না, এটাকে ভালো করে প্যাক করে প্লাস্টিক মুড়ে রেখে দেবো ফ্রিজে, দুদিন পরে বানাবো, তাও ভালো, আমার আর মানে শরীরেও দিচ্ছে না পিঠে বানাতে, আর মনেও চাইছে না আর পিঠে খাই, আর পিছনে বাপরে বাপ, আর পিছনে। তো চলো এখন আমি চাটা খেয়ে নিই, তারপরে একটু বাবার সঙ্গে গল্প করি, বাবা এসেছে, তারপরে একটু পিঠে নিয়ে চলে যাবে। সো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ব্লগটা অনেকটা বড়ও হয়ে গেছে। টাটা বাবাই। আর যারা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও, আমার সাথে থেকো, কমেন্টসগুলো করো, কারণ তোমাদের কমেন্টসগুলো আমার পড়তে খুব ভালো লাগে। সো বাবাই। আর পুরনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, যারা আমার সাথে থাকো, আমাকে এতটা সাপোর্ট করো। সো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।